হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি আপনাদেরকে নতুন পদ্ধতিতে এনআইডি কার্ড বের করার সিস্টেম। তো আমরা প্রথমে লিখব NIDW, লিখার পরে এন্টার দিয়ে আমরা ওই পেজ যাব। তো আমরা পেজে আসছি। এখন দেখুন, এখানে আসলে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, যেমন একটা আছে ভোটার তথ্য, এনআইডি সার্ভার, ঠিক আছে, এটা ব্লক দেখাচ্ছে, তাই না? তো এটাকে আমরা যখন ঢুকতে যাবো, এটাকে অল্টারনেটিভ একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে অ্যাডভান্সে যদি যাই, আমি অ্যাডভান্স থেকে ওই লিঙ্কটা আমি পাবো, ঠিক আছে। তো আমি এখান অ্যাডভান্সে ঢুকবো। ঢুকার পরে দেখুন, এখানে নিচে একটা লিঙ্ক শো করা আছে, ঠিক আছে, কারণ ওদের যখন সার্ভারের কাজ চলে এই লিঙ্কটা ব্যবহার করে। তো আমাদের এখানে একটা ইন্টারপেজ আসছে। ইন্টারপেজে প্রথম আছে ফর্ম নাম্বার, তারপর আছে এনআইডি নাম্বার। তো আমরা অনেকে আগে রেজিস্ট্রেশন করে অনলাইন একটা কপি বের করেছিলাম, যাদের তারা এনআইডি নাম্বার দিয়ে এখান থেকে আবার যে মূল স্মার্ট কার্ড নাম্বারটা সেটা বের করতে পারবে। তো আমাদের প্রথম করতে হবে কি, এখানে যাদের ফর্ম নাম্বার তারা ফর্ম নাম্বার দেবো, আর যাদের এনআইডি নাম্বার তারা এনআইডি নাম্বার দেবো। ওকে, দিয়ে এটা বের করে নেবো। তো ফার্স্ট আমি হচ্ছে যে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখবো। ওকে, তো সরি, আমার এখানে 5টা 0 হয়ে গেছে, 4টা 0 জায়গায়। তো এখানে 9 দিয়ে, ওকে, তো আমার ডেট অফ বার্থ দেবো এখানে। ডেট অফ বার্থ দেওয়ার পর দিয়ে ক্যাপচাটা দিয়ে আমরা সাবমিট করবো। ওকে, এখন আমার ক্যাপচার হয়ে গেল। তো ক্যাপচার দেওয়ার পর দিয়ে সাবমিট যখন দিলাম, এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখালো, ঠিক আছে। আবার দিলাম, তাও ইনভ্যালিড ক্যাপচার, তার মানে হচ্ছে যে আমাদের ক্যাপচাটা ভুল হয়েছে, তাই তো? তো ওয়াই ই কিউ কিউটা আমার এখানে ছোট হাতে ছিল, এখানে বড় হাতে আমি দিয়ে দিয়েছি। ওকে, তো আমি এটা ছোট হাতে দিয়ে এখন গোটা তথ্যতে আমি ক্লিক করলে তথ্য চলে আসবে। তো আমি এখানে তথ্য যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে প্রসেসিং তথ্য চলে আসছে, এমবি ওয়েল মিয়া ভোটার তালিকা, এই যে ওয়াট নক, সব চলে আসছে। তো এখানে কপি করে আমি এটাকে আবার ইয়াতে নিয়ে যাব, রেজিস্ট্রেশন করবো এটাকে, ঠিক আছে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু আইডি কার্ড পাবেন না, আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য ইন্টারফেসটা আসছে। এখানে যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন, এখানে রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, এনআইডি কার্ডটা আমি যে নাম্বারটা আমি পাইছি ওই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি বার্থ রেজিস্ট্রেশনটা মানে বার্থ আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমি এখানে দেখুন, এই জায়গার ভিতরে একটা ক্যাপচা দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে দেখা যায় না, অবশ্যই একদম ফ্লো করে দেখবেন। তো এটা এখানে দেওয়া আছে BS6X4, ঠিক আছে। তো এটা দিয়ে আমি সাবমিট করে দিলে এখানে আমাদের অ্যাড্রেস চলে যাবে। আপনার যে মূল অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে সাবমিট করবেন এটাকে, ঠিক আছে। তো আমার মূল অ্যাড্রেসটা আমি এখানে ব্যবহার করলাম, মূল অ্যাড্রেসটা ব্যবহার করার পর দিয়ে আমি এটাকে সাবমিট করবো, ঠিক আছে। তো আমার বর্তমান অ্যাড্রেস আর হচ্ছে যে কি স্থানীয় অ্যাড্রেস দুইটা একই। তো আপনি দুইটা আলাদা আলাদা দেবেন না, অবশ্যই দুইটা একই দেবেন। তো আমার এখানে একটা মোবাইল নাম্বার চাইছে, আপনার যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তো ভালো কথা, যদি থাকে নাহলে হচ্ছে যে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে সাবমিট করতে পারেন, ঠিক আছে। তো মোবাইল নাম্বার আগে দেওয়া থাকলে আপনি অল্টারনেটিভ দেওয়ার জন্য এখানে জায়গা পাবেন, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আসলে আপনার সাথে মানে মজুদ আছে, সেটা দিয়ে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা দেওয়ার পর দিয়ে যখন বার্তাটা সাবমিট করবেন, ঠিক আছে, করার সাথে সাথে বার্তাটা আপনার কাছে চলে যাবে। আমি এখন এটাকে হিডেন করে দিলাম, ঠিক আছে, মোবাইল নাম্বারটা। তো এখান থেকে যে নাম্বারটা দিয়েছি আমি, সেটাতে একটা 6 ডিজিটের কোড যাবে, ঠিক আছে। তো ওই কোডটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দিয়ে এখানে বহাল দিয়ে দেবো। বহাল দেওয়ার পর দিয়ে আমার এটা মূল জায়গায় চলে যাবে, যেমন এই যে এনআইডি চলে আসছে মোহাম্মদ রুবেল মিয়া। তো এখানে আমি সেট পাসওয়ার্ডে যাবো। সেট পাসওয়ার্ডে গিয়ে এখানে আমি ইউজার আইডি দিতেও পারি না দিতে পারলে, যেহেতু লেখা ঐচ্ছিক, ঠিক আছে, শুধু পাসওয়ার্ডটা ঠিকভাবে দিলে হবে। তো আমি এখানে আমার ইউজার আইডি দিলাম, ঠিক আছে। তো 15 দিয়েছি, সম্ভবত নেবে না, তারপর ট্রাই করে দেখি একবার। তো আমি এখানে পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ডটা যদি আপনাদের কমন কোনো পাসওয়ার্ড হয় তাহলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। আর দেওয়ার পর দিয়ে এখানে আপডেটে দেবেন। ওকে, এখন এখানে আপডেটে দেওয়ার পর দিয়ে এটা আপনার এগিয়ে যাবে সামনের দিকে। সরি, আমার এখানে ইউজার আইডিটা একটু সময় ভুল ছিল, যার কারণে আছে যে কি আপনার এটা নেয়নি। তো ইউজার আইডিটা হচ্ছে 15টা আমি আগে বলেছিলাম নেবে না। তো জিপিআই দিচ্ছি আমি, এটা একটা
দেখে চেক করলে বোঝা যায়। তো আপডেটে দেওয়ার পর দিয়ে এই যে মোহাম্মদ রুবেল মিয়া, নিচে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা, তো এখানে প্রোফাইল রিইস্যু এটা আছে দেখি, এখানে যখন ডাউনলোডে দেবো, ডাউনলোডে দেওয়ার পর দিয়ে এখানে চলে আসবে। তো যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে ক্লিক করার পর দিয়ে আমার এনআইডিটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর দিয়ে আমি এটা ওপেন করেছি। এই দেখুন একদম অরিজিনাল একটা এনআইডি কার্ড, যেটা হচ্ছে যে কি আপনারা অল্টারনেটিভ বা স্মার্ট কার্ড নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটাই ছিল বর্তমান এনআইডি কার্ডের সিস্টেম, ঠিক আছে। তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি মনে হয় যে আমার চ্যানেল আছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।